আমাদের ভালো সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। এইবারও দুর্গাপুজোটা যেন চোখের পলকেই কেটে গেল। আমার তো খুব তাড়াতাড়িই কেটে গেল বলে মনে হলো, কারণ আমি এরকমভাবে পুরো পরিবারের সাথে এতটা আনন্দ মজা করে কখনো পুজো কাটাইনি, আর এভাবে পুজোর কাজ করে পুজোর সাথে জড়িত থেকে কখনো কাটাইনি। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এবারের পুজোতে কতটা আনন্দ করেছি। এই পুজোটার জন্যে আমাদের আবারও অপেক্ষা করতে হবে 5টা বছরের, 6 বছরের মাথায় গিয়ে আবারও আমরা এই পুজোটা পাবো। আমাদের প্রত্যেকের কাছে এই 5টা বছর কাটানো কিন্তু খুব কঠিন, মানে আমাদের প্রত্যেকের বলতে আমাদের এই পুরো চৌধুরী পরিবারে যারা আমরা পুজোর সাথে রয়েছি তাদের কাছে প্রত্যেকটা বছর খুব তাড়াতাড়ি যেন কেটে যায়, এটাই আমরা চাইবো, যেন 5টা বছর হু করে কেটে যায়। যাই হোক, আমাদের এই চৌধুরী পরিবারের পুজোটি 450 বছরের পুরনো পুজো। আমি তোমাদের সাথে ষষ্ঠীর ভ্লগ দিয়ে শুরু করছি, বাকি 4 দিনের ভ্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখবো তোমাদেরকে পাশে পাবো, আমি যতটা আনন্দ মজা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর এটাও আশা রাখবো তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে। তাহলে চলো দেখাই যাক আমরা পুজো কেমন কাটিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। শুভ ষষ্ঠীর প্রত্যেককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু হচ্ছে রাস্তা থেকে, এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। আমি আর ও বেরোলাম আপাতত কচুরি খেতে, বোঝা এসেছি কলকাতা, এখন খাবো এখন কচুরি। কালকে না ও কিছু তুলেছিল ফ্লাইট থেকে, ও একা এসেছে, আমি মেয়ে হয়ে ধারে সিট পেয়েছিলাম, আর ও দুটো ফ্লাইটেই নাকি জানলার ধারে সিট পেয়েছিল, উইন্ডো সিট পেয়েছিল। তো যাই হোক, ভালো, আমার ওরই দরকার ছিল বেশি, কারণ ওর গান বাজছে। আপাতত কপিরাইট চলে আসবে, পরে কথা বলবো। এখান দিয়ে কথা শুরু করেছিলাম, সেখানেই এসে পড়েছি আবারও। মাঝে আমরা কচুরি খেলাম, পাঞ্জাবি কেনা হলো, পাপা হাফ পাঞ্জাবিগুলো পরে, ওগুলো একটা কেনা হয়েছে পাপার জন্য, একটা কেনা হয়েছে। আর ওকে একটা, ও একটা লাল সাদা পাঞ্জাবি কিনলো, কিন্তু একটু টাইমই লাগলো, দুটো দোকান ঘুরতে হলো, তো তারপরে কিনলাম আর কি। ষষ্ঠীর বাজার পড়ে গেছে, তাতেও সত্যিই তাই, দোকানগুলোর জন্য মানে যে দোকানে দাদা কাকারা থাকে তাদের জন্য সত্যিই খারাপ লাগে, পুরো পুজোটা তারা দোকানেই বসে কাটিয়ে দেয়। যাই হোক, অলরেডি 11টা বেজে গেছে, এবার কি আমি তাড়াতাড়ি ঝপাঝপ স্নানটা করবো, কারণ চুলটাও শোকাতে হবে এরপর। তো আবার এগুলোকে ঢোকানোরও ব্যাপার রয়েছে, ও একবার পরে দেখুক, দেখে তারপরে ঢুকিয়ে দেবে ট্রলিতে, তারপর ট্রলি ফাইনালি আটকাবো না যাওয়ার সময়, কারণ যাওয়া অবধি টুকটাক ঢোকানো থাকেই আর কি ব্যাগে। তো চলো এবার বাড়ি যাই। মামুনি আজকে করছে ডালিয়া, কারণ আজকে আমাদের নিরামিষ, ষষ্ঠী আর অষ্টমীটা আমাদের এই বাড়িতে নিরামিষ খায়। আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি একদম। আমি পরেছি এই শাড়িটা একটু, তো এটা একদম কটনের শাড়ি, মালাই কটন যেটাকে বলে সেইটা আর কি, তাই জন্য আমি ভাবলাম হালকা পাতলা আছে এটাই পরে যাই, তো এটাই পরলাম। প্রথমে মামুনি আমাকে শাড়িটা পরিয়ে দিল, তারপর মামুনি শাড়ি পরলো। মামুনি গ্রে কালারের মধ্যে একটা রেড কালারের এরকম কম্বিনেশন একটা হ্যান্ডলুম পরেছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওরা ট্রলি ট্রলি বার করছে, আর আজকে থেকে আমি শাড়ির অ্যাড দেওয়া মোটামুটি শুরু করছি আর কি। প্রত্যেক দিন এখন শাড়ি, অনেকগুলো শাড়ি আছে, সব কটাকে শেষ করতে হবে, তাও শেষ হচ্ছে না, আরও আলমারিতে রয়ে গেল। পুরো রাস্তায় এতটাই গরম লাগছিল যে কোনো রকম কোনো ভ্লগ বানাইনি। তারপরে প্রমি যেহেতু সামনে বসেছিল গাড়ি, তাই ওকেই বললাম যে তুমি একটু দেখাও আর কি গ্রামের রাস্তাটা, তো সামনে বসলে না গাড়ি তাহলে সুবিধা হয় আর কি ক্যামেরাটা ধরে রাখতে। তো আমরা আমাদের গ্রামে ঢুকে গেছি, আমাদের গ্রামের নাম হচ্ছে কাঁঠালগড়িয়া, এটা হচ্ছে বর্ধমান লাইনে গুড়াপে। তো এই হচ্ছে সেই একটা খেলার মাঠ, আর পাশে স্কুলটা দেখতেই পাচ্ছ, এখানেই ছিল, এই মাঠটার অপোজিটেই ছিল হচ্ছে কালী মন্দির আমাদের। তো আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছিলাম, মানে আমাদের যে দালান বাড়িটা রয়েছে, মানে যে মণ্ডপটায় পুজো হয়, এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই যে এই হলুদ দেওয়ালটা ঘেঁষে যে যাচ্ছে এইখানটাতে, ওই দেখো গেটটা করা, কলা গাছ লাগানো, এইটাই হচ্ছে আমাদের মণ্ডপ, এখানেই পুজো হয়। আমাদের না বাড়ি থেকে অনেকটাই প্রায় হেঁটে আসতে লাগে, আর এই লাইটের বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো লাগানো ছিল, আর গুটি গুটি পায়ে সন্ধেও হয়ে গেল। আমরা ঢুকেছিলাম 3:30-4 নাগাদ, তারপর এলাম মণ্ডপে। মায়ের মূর্তিটা কি ভালোই না দেখতে লাগছে, তাই না? মাকে আমাদের
খুবই সুন্দর দেখতে, সে যেরকমই বেশে মানে যেরকমই সাজাই না কেন আর কি, অনেকেই ডাকের সাজ সাজায় বা এরকম দিয়ে সাজায়, তো অস্ত্রগুলো না পরায়নি আর কি, সেই অস্ত্র পরানো নিয়ে কি যুদ্ধ করতে হয়েছে, কারণ আমরা সত্যিই জানি না কোনটা কোন হাতে থাকে না থাকে, ফটো বার করে এরকম অনেক কিছু করে তারপরে করতে হয়েছে আর কি। আমাদের এক মেম্বারের মেম্বারই বলছি, আমার এক কাকা শ্বশুর হয় আর কি, তোমাদেরকে আগেও বলেছি কাকি শাশুড়ি কাকা শ্বশুর এরকম অনেকেই রয়েছে যারা আমার থেকে খুব একটা বড় নয় আর কি, সেই আমার এক সেই রকমই কাকা শ্বশুরের হাতও কেটে গেল লাস্টে অস্ত্র পড়াতে গিয়ে। তো এইরকম হাসি মজা ঠাট্টা এরকম তো হতেই থাকে। এই যে দেখো অস্ত্র নিয়ে নাজেহাল অবস্থা চলছে, পাপা মানে এখানে মাথার সংখ্যা অনেক অস্ত্রর সংখ্যা কম এরকম বলতেই পারো এইরকম আর কি। তো আজকে পাপা তারপরে সোনার টিপগুলো পরিয়ে দিচ্ছিল, আর আজকে যে পুজোটা হবে বেলগাছতলায় যেখানে বোধনটা হয়েছিল সেখানে পুজো হবে, আর সেখানে জন্য নৈবেদ্য সাজানো হলো, একে একে সেগুলো সব নিয়ে যাওয়া হবে। আর যে বেলগাছের যে পুজোটা হয় সেটা হচ্ছে পেছন দিকে হবে, পেছনে রয়েছে এই মণ্ডপটার যেখানে বোধনটা হয়েছিল, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো আমরাও সেখানে যাই। আর প্রমিকে আমি প্রথম দেখলাম, ভীষণ ও এমনিতেও পুজোর ব্যাপারে না ভীষণ কাজ করে, যতই ঘর অগোছালো রাখুক না কেন বা কিছু, যাই হোক আমার হাতে যে ডালাটা দেখছো সেটা না বরণ ডালা মায়ের। তো এই হচ্ছে এখানে পুজোটা হবে আর কি, যে দালানটা দেখছো তোমরা সেটা ঠিক আমাদের মণ্ডপের পেছনটাতেই। তো চলো আর বকবক করবো না, তোমরা পুজোটা দেখে নাও। আর হ্যাঁ, যেটা বলছিলাম প্রমি কিন্তু পুজোর সাথে ভীষণভাবে জড়িত ছিল, এ কদিনে যা যা নৈবেদ্য সাজানোর দরকার পড়ে ছিল সব কিন্তু ও সাজিয়েছিল। হ্যাঁ কাকিমারা ফল ঠল কেটে দিয়েছিল, তবে সাজিয়েছিল কিন্তু ও। তো আমার ভীষণ ভালো লেগেছে, ও পুজোর সাথে এতটাও জড়িত ছিল, নিজে কাজ করেছে, পায়ে ব্যথা হোক কি গায়ে ব্যথা হোক সেটা পরের কথা, ও যে কাজ করেছে নিজের ইচ্ছায় সেটাই বড় কথা। তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমার নিজেরও পুজো টুজো করতে ভালো লাগে, তো তাই ও যে মন থেকে কাজগুলো করে তাই জন্য আমারও ভালো লেগেছে। Thank you.
পুজো তো যেমন চলছিল তেমনই চলছে, তারই মাঝে ছোটরা একটু বাজি পুড়িয়ে নিল, শুধু ছোটরা বলবো না বড়রাও ছিল। আপাতত এটা হচ্ছে মামনি পাপার ঘর, তোমাদেরকে বহু ভ্লগে আমি দেশের বাড়ি দেখিয়েছি আমাদের, তো এটাতে আমি আর প্রমি শোবো আজকে, আর আমার ঘরে আম্মা মামনি পাপা এরা ঘুমাবে। রাত্রিবেলা ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর আমি রাত্রিবেলা এসে ভাবলাম শাড়িটা পরেই শেষ করব। আমি দুবেলায় দুটো শাড়ি আজকে অলরেডি পরে ফেলেছি, তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করে দেবো। আজকে ভীষণভাবে ভ্লগ করা হয়েছে, এরকমটা নয়, যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে ভীষণভাবে টায়ার্ড ছিলাম, তো এসেছি, জার্নি হয়েছে একটা, তো ওই জন্য তোমাদেরকে খাওয়ার জায়গা দেখায়নি, আর রাত্রিবেলা কি খেয়েছি আমরা সেটাও দেখানো হয়নি। আজকে রাতের মেনুতে ছিল লুচি, ছোলা ডাল, আলু দম আর রসগোল্লা, এই ছিল মেনুতে। কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব খাওয়ার জায়গাটা, সকালের মেনু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে একটা দিন শেষ হয়ে গেল, ষষ্ঠীর দিনটা শেষ, কালকে আবার শুরু হবে আমাদের সপ্তমী দিয়ে। তো চলো, ভীষণ আনন্দ হলো, ভীষণ বেশি টায়ার্ড, পুজো অনেকক্ষণ ধরে হয়েছে, আজকের মতো টাটা, গুড নাইট। চলো এবার তোমাদেরকে দেখাই ষষ্ঠীর দিনে আমি সকাল আর রাতে কেমন কি সেজেছিলাম না সেজেছিলাম। সত্যি কথা বলতে সাজার দিকে অতটা মন ছিল না, শাড়িগুলো তো নিয়েছি অবশ্যই পরতে হবে, কারণ সকালে যাওয়ার তাড়াহুড়োটা খুব থাকতো, আবার বিকেলেও তাই, কারণ কাজ তো থাকতোই, অল্প বিস্তর যেটাই থাকুক না কেন করতে তো হতো। আমরা প্রত্যেকেই মোটামুটি 5:30 সকালে উঠতাম, তাড়াতাড়ি করে স্নান দান করে রেডি হয়ে চলে যেতাম মণ্ডপে। তাই এই দিনটা ষষ্ঠীর দিনটা এরকম কিছু হয়নি, সপ্তমী থেকে সেটাই আমাদের শুরু হয়েছিল। সেই ভ্লগটা দেব তোমাদেরকে কালকে, অর্থাৎ আজকে যাচ্ছে ষষ্ঠীর দিনের ভ্লগ, পরের দিন যাবে সপ্তমীর দিনের ভ্লগ। তোমরা কিন্তু প্লিজ পাশে থেকো আর দেখে আমাকে জানিও তোমাদের ভ্লগটা কেমন লাগলো, আর ফটোগুলোও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কালকে আবারও আসছি তোমাদের কাছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমাদের বাড়ির পুজো।